সসালাম ওরমদুল্লাহ রক্ষাত আপনি যদি বলেন সরাজুদ্সবির ক্ষেত্রে বলে আমাদের মধ্যে মতভেদ রয়েছে বা মতবিরোধ আছে এটা বললেন তাহলে এটা যেটা আপনি হক মনে করেন এটার উপর চলবেন স্বপ্ন দলিল না স্বপ্ন বাদ দিন স্বপ্ন শেতানও দেখাতে পারে মানে ইসলামী শরীয়ত নির্ভর করে না স্বপ্নের উপর এবারে যদি আপনি মনে করেন যেসব ওলামা সদাত সদাতসপিকে গলত বলেছেন বা এর কোনো নাই বলেছেন অত এটা সঠিক নয় এদের কথা সঠিক তাহলে এটাই গ্রহণ করবেন স্বপ্নের উপর না আর যদি বলেন না না কোনো কোনো আলেম তো গ্রহণ গ্রহণযোগ্য বলেছেন আপনি এটার করতে পারেন করতে পারেন কিন্তু স্বপ্নের উপর নির্ভর করবেন না স্বপ্ন বাদ দিন না হয় লোকজন কী করবে কিছুজন পরপর বলে দুই স্বপ্ন আর এটা আমি স্বপ্নে দেখেছি স্বপ্নে দেখেছি আল্লাহ হেফাজত করুক এইগুলো বাদ দিন আর এই স্বপ্নের উপর নির্ভর করে কত বেদা তার শিরক আমাদের দেশে চালু হয়েছে আল্লাহ মাফ করুক কত কিছু হচ্ছে স্বপ্নের উপর নির্ভর করে ইসলামী বিধান পরিপূর্ণ দিন একম আল্লাহ বলেছেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তাই দিন যেহেতু পরিপূর্ণ এতে স্বপ্নের ধার দাঁড়ে না এটা হলো মূল এবারে যদি আপনি বুঝেন যে হক স্লাদি না পড়া তো পড়বেন না এদিকে এটা কারণে এটা শেতান আপনাকে ঢুকায় ফেলতে পারে উদ্দেশ্যতা আর যদি বলেন যে না আমার কাছে বেশি স্পষ্ট অমুক আলিমের রায় এটি গ্রহণ এটা করেন তো অসুবিধা নেই ওই হাদিসের উপর নির্ভর করে কিন্তু আপনি স্বপ্নের উপর নির্ভর করে চলবেন না তবে চলা তো কেন একটা নফল চলা এর মধ্যে ব্যাপারে এত মুশকিল এটা নিয়ে কিন্তু আমরা বাড়াবাড়ি করবো যেটা আমাদের আছে উপর আমরা চলি বস কেন এই নফল ব্যাপার যেটা মধ্যে অনেকে বেশিরভাগ দেখা যায় তাহাকে যারা করেছেন সঠিক না এটা মিল খায় না এটা কেন এই নিয়ে বাড়াবাড়ি পাঁচ লোক ফরজ চলাত পড়ি দৈনিক শূন্য সালাদ যেগুলো মাকা বলা হয় ওগুলো বারো রাখাত পড়ি তাহাজুদের সলাাত পরি পড়ি চার সালাদ পড়ি আলহামদুলিল্লাহ এরকম যেরকম নবাবিল যেরকম যেগুলো প্রমাণিত আছে সলাতু দোহা ইত্যাদি যেগুলো প্রমাণিত আছে পড়ি আলহামদুলিল্লাহ কেন এমন একটা আমাদের যদি যাবো যার যার ব্যাপারে এরকম বিতর্ক الله المستعان بارك الله فيك